হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। স্বপ্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অন্যদিনের মতো আজকেও এসে পড়েছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার থেকে বয়সে যারা ছোট তাদের অনেক ভালোবাসা, আর আমার থেকে বয়সে যারা বড় তাদের প্রণাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আর আমার দেশ ও দেশের বাইরে থেকে যারা এখন আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। সকালবেলা সব কাজবাজ সেরে স্নান হয়ে গেছে, পুজোও করে নিয়েছি, আজকে বৃহস্পতিবার। তো আজকে একটু তাড়াতাড়ি করলাম, এখন 9:30 বাজে। তো আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, রান্না কিন্তু এখনও বসাইনি, মেয়ের 10টা থেকে পরীক্ষা আছে। তো আমি চা করে নিয়ে এসেছি, চাটা খেয়ে এখন বেরোবো। তোমরা সাথে থাকো, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। তো রাখছি, আবার পরে আসছি, মেয়েকে নিয়ে বেরোবো, একটু তাড়াহুড়ো আছে। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, তো মেয়েকে নিয়ে এখন বেরোবো। তো তোমরা সাথে থাকো, এখনও রান্না করিনি, তো এসে রান্না বসাবো। তো তোমরা সাথে থাকো, তো মেয়েকে পড়তে দিয়ে আসছি আবার। তো বন্ধুরা দেখো, মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর আমি তো রান্না করিনি, আর আমি বাড়িতে আসিনি, ওইখানেই বসেছিলাম। তো একেবারে ছুটির পরে ওকে নিয়ে আসলাম, আর যেহেতু রান্না করে যাইনি ওর জন্য বাইরের থেকে কচুরি নিয়ে আসলাম, আর একটু টক দই নিয়ে এসেছি। তো গরমে টক দইটা খেলে ভালো উপকার হবে, ওর জন্য নিয়ে আসলাম। তো এখন এটাকে তারপরে রান্না বান্না বসাবো। তো খুব খিদেও পেয়েছিল, ওর জন্য ভাবলাম যে কচুরি নিয়ে যাই, বাড়িতে গিয়ে আবার কখন রান্না করব, আবার কখন খাবো। তো মেয়েটারও খিদে পেয়ে গেছিলো, সকালবেলা একটু দুধ খেয়ে গেছিলো, ওর জন্য তো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। তো দেখো, দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো একেবারে আমি ছাদে চলে এসেছি, ছাদের জামা কাপড়গুলো তুলতে। তো দেখো, হাওয়ায় না নিচেও পড়ে গেছে কিছু জামা কাপড়, আর এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। আর আজকের ওয়েদারটা দেখো, রোদটা ঠিকঠাক মতো নেই, তো মনে হয় জানি রাতের দিকে মানে বিকেলের দিকে বৃষ্টি হবে মনে হচ্ছে। তো ওয়েদারটা দেখে মনে হচ্ছে জানি এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। তো দেখো, রোদ কিন্তু নেই অতটা, আর মেঘলা ওয়েদার। তো তোমরা সাথে থাকো, তোমাদের সঙ্গে একটা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখো, এই যে হলুদ রঙের বাড়িটা, তোমরা নিশ্চয়ই অনেকেই চেনো তোমার মিঠাইকে, যে সিরিয়াল করে মিঠাই। তো এটা হলো ওদের বাড়ি, আমাদের বাড়ির পাশেই। তো এটা ওদের বাড়ি, তো ওর নাম এখন সবাই মিঠাই বলে জানো। তো আমরা কিন্তু ছোটোবেলার থেকে ওকে কোয়েল বলে ডাকতাম। এইটা হলো আমাদের বাড়ি, তারপরের প্লটটা, তারপরের বাড়িটা ওদের, আর ওই পাশের রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ওদের বাড়িতে যেতে হয়। আর এইদিকে দেখো, তোমাদেরকে একটু ওয়েদারটা দেখো, কিরকম মেঘলা করে আসছে আকাশটা। তো এখন আর ইয়ে করবো, ঘরে গিয়ে এখন খাওয়া দাওয়া করেছি, এখন একটু শোবো। তো আবার সন্ধ্যাবেলায় উঠে তোমাদের সঙ্গে কথা হবে, তো তোমরা সাথে থাকো। বন্ধুরা, আবার সন্ধ্যাবেলায় চলে আসলাম তোমাদের সামনে, আর আজকে আর মেয়ের পড়া ছিল না, ওর জন্য বাড়িতেই আছি। আর দেখবা আমাদের বাড়িতে কে এসছে দেখো, ওই যে খুব আনন্দ। এই টাটা দাও তো, একটু টাটা দাও তো, টা। এতক্ষণ যেই ওরা ছিল, এতক্ষণ আর কথা বলছিল না, এখন যেই ওরা চলে গেছে এখন কথা ফুটেছে। পাখা কই পাখা, এই যে টিকটিক কই টিকটিক, ওই টিকটিক। এইটা এইটা কে ভাই? ভাই, এই যে ভাই, ভাই একটু চুমু খাও। কত, ওই দেখো চুমু খাচ্ছে ভাইকে। এটা ভাই, ভাই শোনো কই, শোনো শোনো, মনি কই, মনি 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 কই, এটা মনি কই, মনিকে দেখাও, মনিকে দেখাও। ও নিজেকে দেখে নিজেই হাসছে, মনিকে একটুখানি চুমু দাও। এই যে শুনু কই, শুনু কই,
একটু টাটা দাও, টাটা টাটা। ইমা পেটু বেরিয়ে গেছে, পেটু ঢাকো, এ টাটা দাও, ওকে বসিয়ে দে না, বা শুয়ে রাখতে চুপ করে। ভাব কিছু করিস না, পাখা রয়েছে কিন্তু উপরে। এই যে একটু টাটা করে দাও, এই যে এই যে এই যে এই যে এই যে টুনা, এই টুনা, এই যে খেলার দিকে ব্যস্ত। তো রাতের খাবার নিয়ে চলে এসেছি, ভেন্ডি আলু সেদ্ধ আর ডাল, আমার মেয়ের খুব ফেভারিট খাবার এটা। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, কেন বলো তো, খুব বিদ্যুৎ চমকাচ্ছে, এক্ষুনি কারেন্ট চলে যেতে পারে, ওর জন্য একটু তাড়াহুড়ো করছি, তাড়াতাড়ি খেয়ে নেব। তো তোমরা আজকের ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধুরা আসবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো ফুল ভিডিওটা দেখে। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।